সামনেই অগ্নি পরীক্ষা, তাই একেবারেই সময় নেই রাজনৈতিক নেতা কর্মী মন্ত্রী বিধায়কদের, ফুরসত নেই পতাকা তৈরির কারিগরদেরও। একের পর এক ব্রিগেড মিছিলের জেরে ব্যস্ততা তুঙ্গে হাওড়ার উনশানির পতাকা তৈরির কারিগরদের, নাওয়া খাওয়া ভুলে কাজ করে চলেছেন তাঁরা। ভোট তো প্রতি বছর আসে না, যে বছর আসে সেই বছরই পকেটে বাড়তি দুটো পয়সা ভরে নেওয়ার সুযোগ থাকে, তাই সেই সুযোগ হাতছাড়া করতে চান না কেউ। এখন প্রচণ্ড কাজের চাপ এখন আমাদের, 2016 ইলেকশনের চেয়ে এখন 2021 অনেক বেশি, প্রচণ্ড চাপ। একুশের ভোটের ফল কি হবে বাংলার মসনাদে বসবে কে তা নিয়ে চলছে জল্পনা, তবে 2019 লোকসভা ভোটের চেয়েও এবারের ভোটে রাজনৈতিক পতাকার চাহিদা অনেকটাই বেশি বলে জানাচ্ছেন পতাকা কারখানার মালিক। বেশি হয় টিএমসি, তারপরে সিপিএম, আমাদের মানে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বাংলার প্রত্যেকটা জেলার মধ্যেই যায় আমাদের মাল। বড়বাজার তো আমরা সব সাপ্লাই করি, এখান থেকে বড়বাজারে গিয়ে মাল বিক্রি হয়। দক্ষিণ দিনাজপুর, আপনার শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, দিনহাটা, এদিকে মুর্শিদাবাদের প্রত্যেকটা হাতে। আকার অনুযায়ী, কাপড়ের গুণগত মান অনুযায়ী পতাকা বিক্রি হয় 4, 10, 20, 25 টাকা দরে। হাওড়া থেকে পতাকা চলে যায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, আর কলকাতার বড়বাজার তো রয়েইছে। সারা বছরই জাতীয় পতাকা তৈরির কম বেশি অর্ডার এখানে থাকে, মাঝে মধ্যে মিটিং মিছিলের জন্য দলীয় পতাকা তৈরির বরাত মেলে, তবে ভোট এলেই শুরু হয় আসল চাপ। যদিও এই চাপ নিতে রাজি পতাকা তৈরির কারিগররা, লকডাউনে ব্যবসা মার খেয়েছিল, এবার সেই ক্ষতি পুষিয়ে নিতে চাইছেন তারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।